হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসমা ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন মধ্যে আমি কচু শাক এবং টাটকা টাটকা এগুলো তুলে নিয়ে আসা হয়েছে। তো এই কচু শাকের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো দেখেন কচু শাকগুলো আমি কেটে নিচ্ছি কীভাবে, দেখে নিন বন্ধুরা। তো আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন। আমি কিন্তু আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। তো বন্ধুরা দেখেন আমি কচু ডাটাগুলো কিন্তু ছিলে নিচ্ছি, আর সব কচু ডাটাগুলো কিন্তু আমি এভাবে ছিলে নেবো। দেখেন প্রত্যেকটা ডাটা কিন্তু ছিলতে হবে, আর পাতাগুলো বেছে নিতে হবে যে পোকা বা অন্য কিছু আছে কি না। তো পোকা পাতাগুলো ফেলে দিয়ে আমি ভালো পাতাগুলো নিব, আর ডাটাগুলো সব এভাবে ছিলে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো বাকিগুলো সব আমি ছিলে নেই, আর ছিলে তারপর আমি কিন্তু চুলা ধারে চলে যাব। তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে টিকিয়ে ভেজেছি, তো ভাবলাম না ওই যে তেলেই রান্নাটা করে নিই। তো কড়াইতে কিন্তু আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, আর দেখেন আমি টুকরো করে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলো। তো এটা আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। তো দেখেন বন্ধুরা এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর শাক মানেই হলো কাঁচামরিচ। কাঁচামরিচ না হলে কিন্তু খেতে ভালো লাগে না, ফোড়নের ব্যাপারটা হচ্ছে আলাদা, কিন্তু শাকে কিন্তু কাঁচামরিচ না হলে একদমই জমে না। তো দেখেন আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর জিরা বাটা দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো দিয়ে। তারপরে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু একদম ভেজে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু এটা ভেজে নেব, একদম কিন্তু লালচে লালচে করে ভেজে নিতে হবে, যেন মাছের কোনো গন্ধই না থাকে আর কি, একদম কাঁচা যেন না থাকে, একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা প্লিজ, আর ইলিশ মাছের একটা খুব সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে বন্ধুরা। তো একটু জিরে বাটা যেটা ছিল সেটাতে একটু পানি দিয়ে দিয়ে দিলাম, যেহেতু ভালোভাবে ভাজা হয়। দেখেন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি বন্ধুরা, একদম পারফেক্টলি কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি, এবার কিন্তু আমি কচু শাকগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা প্লিজ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন বন্ধুরা। আমি কিন্তু আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই বন্ধুরা। প্লিজ আপনাদের কারণে, আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমাদের এই ছোট্ট পরিবারটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, আর যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণে কিন্তু আজকে আমাদের এই ছোট্ট পরিবারটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো দেখেন বন্ধুরা আমি কচু শাকগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি, আর দেখেন কতটা হয়েছে, একদম উঁচু উঁচু, ঠিক এভাবে কিন্তু সবগুলো আমি দিয়ে দেবো। দেখেন আর একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। কচু শাকটা কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না, আর কচু শাকে কিন্তু পানি ব্যবহার করা যাবে না বন্ধুরা। দেখেন তো একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো আমি একদম ঘুটে ঘুটে নেবো। দেখেন তো মোটামুটি আমি এক মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, কচু শাক কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ভালোভাবে কিন্তু ঘুটে নিচ্ছি, আর স্পিডটা একটু বাড়িয়েছি এই জন্য যে ঘোটাটা সময় লেগেছে, আপনাদের বিরক্ত লাগবে তার জন্য। তো দেখেন বন্ধুরা একদম কিন্তু শুকনো করে আমি ঘুটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আমি নামিয়ে এই কড়াইতে কিন্তু ফোড়নটা দিব। তো আমি সবগুলো নামিয়ে নিচ্ছি, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, আর কচু শাক মানে কিন্তু সর্ষের তেল। সর্ষের তেল না হলে কচু শাক কিন্তু বেশ একটা জমে না, সর্ষের তেলেই কিন্তু এই কচু শাকটা রান্না করলে খুবই মজা লাগে। আর ইলিশ মাছ মানেই হচ্ছে কিন্তু সরিষার তেল, ইলিশ মাছ সবথেকে বেশি ভালো লাগে সরিষার তেলে রান্না করলে, যে কোনোভাবেই ইলিশ রান্না করো না কেন। তো দেখেন আমি রসুন দিয়েছিলাম, রসুনটা কিন্তু একদম লালচে ভাজার পরে এখানে আমি কিন্তু কচু শাকটা ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু একদম মিক্সড করে নিচ্ছি বন্ধুরা। দেখেন তো একদম ভালোভাবে কিন্তু শুকিয়ে নেব, আর একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন একদম ফ্লেভারটা কিন্তু জাস্ট অসাধারণ, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রান্না কিন্তু বন্ধুরা অসম্ভব মজার একটা রেসিপি। একবার হলেও ট্রাই করবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাবো। তো আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখেন, আর আপনাদেরকে একটু দেখাবো যে শাকটা কতটা তৈলাক্ত হয়েছে, মানে তেল তেল টাইপের। তো আমি একটু হাতে করে তুলে আপনাদেরকে দেখাই যে দেখেন আপনি যত শুকনো করবেন কচু শাক ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। দেখেন একদম কিন্তু তেল তেল দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো কচু শাক কিন্তু ঠিক এভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু রিয়েল টেস্টটা পাওয়া যাবে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনি একটু নিয়ে কিন্তু নিমেষে কিন্তু দু প্লেট ভাত কিন্তু একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে অসম্ভব মজা লাগে বন্ধুরা। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণ আপনার সাথে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।